গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্ট করছি আর ক্যামেরার পিছনে রয়েছে রিশু, যেহেতু মানে বাইরে বসে ডাইনিং হলে সবাই বসে গেছে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে। আমাদের কিন্তু চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তারপরে আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর এখানে হচ্ছে দেখো ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল আর রুটি, যেহেতু মিষ্টি আছে, দই আছে, এইসব দিয়েই সকাল, ও আম আছে, এসব দিয়ে সকালের আমাদের আজকে ব্রেকফাস্ট হবে। আর এখানে অন্ধকারই করে রেখেছে রিশু, লাইটটা জ্বালিয়ে আর ক্যামেরা করিনি, বুঝতে পেরেছো? তো চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে সব গুছিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। কিন্তু আমি রান্না করছি না, রান্না করছে মা। তো আজকে মাছই হবে, যেহেতু কালকে খিচুড়ি প্রসাদ পোলাও ফোলাও এইসব খাওয়া হয়েছে। তো যে দাদাভাই এসেছে, তো দাদাভাই বলেছে যে আমি একটু হালকা পাতলা মাছের ঝোলই খাবো। আর এখানে রয়েছে ওলের ডাটা, ওটা হবে যে আলু পটল দিয়ে কাটা, আলু পটল কাটা, ওটা দিয়ে রান্না হবে পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে হবে, এখানে আছে লাল শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি, ওটা এখনও কাটা হয়নি। তো আজকে মাই রান্না করবে, আর মাসি আছে, মামি আছে, ওরা থাকলে আমাকে কিছু করতে হয় না, বাস শুধু সামনে আগিয়ে দিলেই হয়। তো চলো দেখতে চলে। দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি বাজারে, আর যে মাসি বসে আছে সবাই ফুটি খাচ্ছে, তো আর মা এদিকে রান্না করছে আর আমি আর বুনু যাব, চলো আমাদের সাথে। এই দেখো এখানে রান্না হচ্ছে ওলের ডাটা, তা দুঃখিত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরে করব একদিন। আর এইরকম মা রান্না করছে, আর আমার মায়ের হাতে যে ওলের ডাটা খাবে আমার মার কাছে আসতে হবে ওলের ডাটা খাওয়ার জন্য। হ্যাঁ সবাই এসো, আমার মা বলছে সবাই এসো। হ্যাঁ তো মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আমার গ্যারেজ ঘরটা খুলেই রান্না বান্না হচ্ছে প্রায়। রান্নার কাছে যে রোদ লাগে দেখতে পাচ্ছ না, রান্না বান্না কমপ্লিট। এই দেখো, তো চলো আমরা আগে ঘুরে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া হবে, সবাই আছে দিয়ে দেবে খাওয়া দাওয়া। আমি আর বুনু যাচ্ছি। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি এবং সবাই স্নান টান করে খেতেও বসে গেছে। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই একসাথে। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো, আমরা অনেকক্ষণ রেস্ট করার পরে আমার মামি এটা মানে বানাচ্ছে, এটা আছে আম পোড়ার শরবত, যেটা আম পুড়িয়ে করে সিদ্ধ করে আর কি, সেটা না মামি করেছে, যে আমটাকে কুড়নি আছে না, কুড়নি দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছে, তারপরে মিক্সিতে ওটাকে মিক্সার বাউলে দিয়ে ওটাকে ভালো করে গ্লিন্ডার করেছে, ঠিক আছে। করার পরে একটা জুস বানিয়েছে, আর এর মধ্যে দেওয়া হবে একটু চিনি, একটু লবণ, একটু বিট লবণ, বাস আর কিছু না। তো তারপরে সবাই খাবো। আর এই এইভাবে আম, কাঁচা আম এইভাবে খাওয়া কিন্তু খুব উপকার আর এই গরমে। আর এখন কি বলো তো, গরমে বেশিরভাগ আমরা সারাদিনই কিছু না কিছু খেতে থাকি, কোনো জুস বা গ্লুকন ডি বা রিশু প্রোটিন পাউডার, মানে কিছু না কিছু অল টাইম খেতে থাকি। গরমে জলের কাজটাও মিটে যায়, আবার পেপার মানে শরীরে আর কি এনার্জিও আসে। তো এইগুলো সবার জন্য, আর এইটা রেখে দিচ্ছি যে বিকালে আমার বোন আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে, ওর জন্য রেখে দেবো ফ্রিজে, আসলেই দেবো, যেহেতু আছে ঘরে ফ্রুটি, তারপরে এগুলো আছে কিন্তু এটা হাতে বানানো, তো দেবো। আর দেখো সবাইকে গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি। তো চলো আমরা আগে জুসটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 4:30, ওই দেখো দেখতেই পাচ্ছ আমার বোন, বোনের হাজব্যান্ড আর বোনের ছেলে ওরা চলে এসেছে। আমি এবার ওদেরকে এখানে ডেকেছি, ওরা এমনিও লোকনাথ পুজোতে আসতো কিন্তু বেশি দিন থাকা হয়ে যাবে বলে ওরা আজকে আসলো, কারণ আমি আসলে যেতে দিতাম না, ওরা জানে সেটা, তো সেই জন্য বেশি দিন থাকা হয়ে যাবে, ওই জন্য এখন এসে আর অনেক দিন পর আসলো, ছেলে হওয়ার আগে এসেছে বিয়ের পরপর, তারপরে আর আসেনি। তো আজকে এসেছে আর কি। এই দেখো রিশুরা সন্ধ্যাবেলা বসে কি করছে দেখো তো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি।
তো আজকে ষষ্ঠী, সকালবেলা সবাইকে ষষ্ঠী শুভেচ্ছা। আর এখানে ষষ্ঠী করছে কারা দেখো, এখানে জামাই ষষ্ঠী হয়, তো এখানে শাশুড়ি ষষ্ঠী হচ্ছে আমার বাড়িতে। তো ওই যে মা, মাসি, মামি, এ কী বলো তো, এই ষষ্ঠীতে অনেকেরই আছে যে এই চিড়ে মুরগি টুরগি খাওয়া, ষষ্ঠী করা। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এমন কোনো রিচুয়াল নেই যে সেটাকে মানে পালন করতে হবে, নেই কোনোটাই। আমার মা তো বকা দেয়, কারণ ষষ্ঠী সবাইকেই করতে হয়, যাদেরই বাচ্চা আছে, সন্তান আছে, তাদের জন্যই করে মায়েরা। তো আমাকে বকা দেয়, কিন্তু আমি বলি যে আমার বাড়িতে নেই যতক্ষণ, তাহলে আমি কি করে তুলবো। তো যাই হোক, আমরা সকালে একটু আলু সিদ্ধ ভাতটা দিয়ে এইসব খেয়েছি। আর যেহেতু আজকে নিরামিষই হবে, কারণ এই যে এনারা ধরো এইগুলো খেলে আর সামনে যদি আমরা মাছ মাংস খাই সেটা তো ভালো দেখায় না, ওই জন্য আজকে আর আমাদের কোনো বাজার ঘাট আমরা করিনি, বা কোনো ওই যে সবাই প্লেটে জামাই ষষ্ঠী থালা টালা সাজিয়ে নিয়ে বসছে, আমরা কিন্তু সেই সুযোগটা এবার পাইনি। তো হ্যাঁ, দাদাভাই বাড়ি আসলে মা করে সেগুলো, আমরা যখন ওখানে যাই তো করে, সেটা একটা আলাদা আনন্দ। আর এবছর শাশুড়ি ষষ্ঠী হচ্ছে বলে আমারও একটু আনন্দ হচ্ছে, যেহেতু লোকনাথ পুজো এসেছিল, তো একদিন পরে ষষ্ঠী, আমি তো আর যেতে দেবো না, তাই না? তো সেই জন্য, আর এই জন্য আমি বোনকেও বলেছিলাম, বোনও চলে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগেছে? আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ।